Excuse us. Isha, please. Isha, মা এটা এই নেকলেসটা আপনার জন্য পাঠিয়েছে আর বলেছে যে আপনাকে সবার সামনে নেকলেসটা দিয়ে আমাদের বিয়ের কথাটা পাকা করতে। আর ঈশাদি তো কথা দিয়েই দিয়েছে মাকে যে ঈশাদি ওই বিয়েতে রাজি তাই অফিশিয়ালি বউ যখন হতেই চলেছে এই ডায়মন্ডের সেটটা তো তুই পরিয়ে দিতেই পারিস তুই থামবি কেন থামবো আমি এই দিনটার জন্য তো আমি কবে থেকে ওয়েট করছিলাম শুধু দেখতে চাইছিলাম যে তুই তোর মনের কথাটা ঈশাদিকে সাহস করে বলতে পারিস কিনা যাই হোক সেই সৌভাগ্য তো আমার হলো না বাট মা ফাইনালি তোর এই কাজটা করে দিয়েছে তার জন্য আমি ভীষণ হ্যাপি এবার সত্যিটা বলে দিন নিজের মুখে মৈনাকে বলে দিন ওকে বিয়ে করতে পারবেন না কারণ আপনি তো ঈশা নন আপনি আমার খড়ি যে এই ঋদ্ধিমান সিংহরায় ছাড়া আর কারোর হতে পারে না আপনাকে আজ এটা বলতেই হবে নইলে অনেক দেরি হয়ে যাবে খড়ি কি হলো ঈশাদি মানে দাদাকে এবার হাতটা পরিয়ে দিতে যাও আর দাদা আর মা মিলে কিন্তু তোমার জন্য এটা সিলেক্ট করেছে হ্যাঁ বাড়ির সবাই এরকম চুপ কেন সবাই একটু চিয়ার আপ করি সো আমার দাদা আর ঈশাদির বিয়ে বলে কথা শহরের বিগেস্ট ইভেন্ট হতে চলেছে এই ওয়েডিং এবার তো আমিও ওয়েট করছি এই দিনটার একবার ডক্টর মইনা ঈশাকে বিয়ে করে নিক তাহলে অটোমেটিক্যালি আমার পথের সবচেয়ে বড় কাঁটা দূর হয়ে যাবে ডক্টর মইনাকে সঙ্গে ঈশার বিয়ের কথা শুনে আমরা এরকম বিধ্বস্ত হয়ে পড়ছি ধাবায় কি হচ্ছে বলবে দেখুন তো বিয়েটা যদি সত্যি সত্যি হয় তাহলে তো ধাবাইকে আর তাহলে জাম্বুকে সামলানো যাবে না কুনাল বাবু এত বড় একটা ঘটনা জাম্বু কিছুতেই মেনে নিতে পারবে না আমি জানি কারণ জাম্বু তো মনে প্রাণে বিশ্বাস করে ওই ঈশাই আমাদের করি তুমি এতদিন আমার কাছে আমার মেয়ে হিসেবে ছিলে আমি চাই এখন থেকে তুমি আমার মইনাকে স্ত্রী আমার পুত্রবধূ হিসেবে থাকো ভেবে না তোমার ভালো মায়ের এটা শেষ ইচ্ছে আমি তো আর পিছিয়ে আসতে পারবো না আর কিছু না হোক শুধুমাত্র ভালো মায়ের জন্য আমাকে বিয়েতে রাজি হতেই হবে কিন্তু এখনো তিন দিন সময় আছে আমার হাতে তার মধ্যে আমাকে এই সত্যিটাও খুঁজে বের করতে হবে আমার অতীতের সব সূত্র মেলাতে হবে আমাকে জানতেই হবে ভালো মা আমার থেকে কি কি আড়াল করেছে আর কেন আড়াল করেছে ঈশা তাহলে এটা এবার আমি পড়িয়ে দিই আপনাকে ধর ধর ঈশা এখন থাক মইনাক আমি পরে পড়ে নেব চিল ব্রো আমার মনে হচ্ছে ঈশাদি একটু লজ্জা পেল এক কাজ কর একটু পরে গিয়ে ঈশাদিকে হাতটা পরিয়ে দিস কেমন তুই শিওর লজ্জা পেল একদম দাঁড়া আমি ঈশাদির সাথে কথা বলছি এখন যেও না ঋদ্ধির কাছে ওকে একটু একা থাকতে দাও মিস্টার মইনা আপনি কিন্তু সত্যি আমাদের সারপ্রাইজটা দিয়ে
একদম চমকে দিলেন। রিয়েলি হ্যাপি ফর ইউ। আচ্ছা শুনুন না, একটু আগে আমাদের মধ্যে যা কথা কাটাকাটি হলো, যা ঝগড়া অশান্তি হলো, প্লিজ ভুলে যান। আমি মন থেকে আপনাকে আর ঈশাকে আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা জানাচ্ছি। খুব ভালো থাকবেন দুজনে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার খুনি নন, আমার বিশ্বাস ভরসা সব সব শেষ হয়ে গেল আজকে। উনি খুনি নন, উনি হতে পারেন না। আমার খুনি কোনোদিন এরকমটা করতে পারেন না। আমার খুনি কোনোদিন আমায় ছেড়ে অন্য কারোর হতে পারেন না। আমরা শুধু কয়েকটা কোইন্সিডেন্টাল মিল দেখে আমরা ওনাকে খুঁড়ি ভাবতে শুরু করেছিলাম। উনি খুঁড়ি নন, আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমার বিশ্বাস ভরসা সব ধুলোয় মিশিয়ে দিয়েছিল। উনি প্রথমে না করছিলেন, কিন্তু তারপরে উনি আস্তে আস্তে আমাকে আশা দেওয়া শুরু করেছিলেন যে উনি করি আমি ভাবতে শুরু করেছিলাম উনি আমার করি। তারপর এখন আমি বুঝতে পারছি যে উনি এই নোংরা খেলাটা খেলবেন বলে প্রপার্টি ওনার এই লোভের জন্য উনি আমার মনের সাথে এই খেলাটা খেলেছেন, সব কিছু করেছেন, মিথ্যে বলেছেন। তাই জন্য ওনাকে এর জন্য জবাব ওনাকে দিতেই হবে। জাম্বো কোথায় যাচ্ছ তুমি? ওরে ছাড়ো আমাকে, আমাকে জানতেই হবে আজকে, সত্যিটা আমায় জানতেই। জাম্বো আমি জানতাম আন্টি রীতি ঠিক একদিন এইভাবে ভেঙে পড়বে, নিজেকে সামলাতে না পেরে এইভাবেই রিয়্যাক্ট করবে। আর সেই ভয়েই আমি ওকে প্রোটেক্ট করতে চাইছিলাম, ওই ঈশার কাছ থেকে দূরে সরাতে চাইছিলাম। আর ওই মেয়েটা আজও খড়ির মতন সেজে রীতির সামনে এলো। রীতির মনে নতুন করে আসার আলো জাগালো। আর তারপর কি করলো? তারপরও ডেলিভারেটলি প্রেমিকের সাথে নিচে নেমে এলো, প্ল্যান করে বিয়ের আশীর্বাদের জিনিসগুলো আজকে এই বাড়িতে ঢোকালো, যাতে ঋদ্ধির মনটা একেবারে ভেঙে গুড়িয়ে যায়। আন্টি আন্টি, ওই মেয়েটা ঋদ্ধিকে একটু একটু করে শেষ করে দিচ্ছে আন্টি। আর আমাদের দেখো, আমরা এতটাই অসহায়, আমরা কিচ্ছু করতে পারছি না সবটা জানার পরেও। সেই ছেলেটা এই এক বছরে নিজের স্ত্রীর মৃত্যু শোক কাটিয়ে একটু একটু করে স্বাভাবিক জীবনযাপনে ফিরছিল, সেই ছেলেটাকে এইভাবে ওই মেয়েটা ইউজ করলো নিজের স্বার্থের জন্য। ও চায় যাতে আমাদের মনটা ভেঙে গুড়িয়ে যায়, আর ঋদ্ধি কোনোদিনও মাথা তুলে উঠেই না দাঁড়াতে পারে। এবার আমি নিজে যোগ্য জীবন সঙ্গিনী এই বাড়িতে পছন্দ করে আনবো। জীবন সঙ্গিনী পছন্দ করে আনবে বলে কি করে এই কথাটা বলছো তুমি? এরকম কোনো মেয়ে আছে আদৌ বড় বৌদি যে যার সাথে তুমি যদি ঋদ্ধির বিয়ে দাও ঋদ্ধির মন থেকে খড়ির সমস্ত স্মৃতি মুছে যাবে? তুমি বলো না। তানি, আমি তো তোমার উপর ভরসা করে তোমাকে এখানে আসতে বলেছিলাম ঋদ্ধিমানের জন্য, তুমি এসেওছ। আর আমার বিশ্বাসের মর্যাদাও তুমি রেখেছ মা। আমি জানি তুমি একমাত্র পারবে ঋদ্ধিমানের জীবনে আবার আনন্দ ফিরিয়ে আনতে।
একমাত্র তুমি পারবে তানি। ঋদ্ধিমানের জীবনে খুরির জায়গাটা নিতে এতদিন ধরে তো এটার জন্যই অপেক্ষা করে আছি আমি। নিশ্চয়ই পারবো আন্টি। আন্টি আন্টি তুমি তো জানো সিদ্ধি আমার জন্য কতটা ইম্পর্টেন্ট, ও আমার মনে কতটা জায়গা জুড়ে আছে। এই এক বছরে আমি ওকে কি করে সামলেছি আমি জানি, আর আমি আগামী দিনেও এইভাবেই ওর পাশে থাক। আর আমার কিছু চাই না, আমার শুধু এই আশ্বাসটুকুই দরকার ছিল। এবার তুমি দেখবে তানি কি করে আমি তোমার আর ঋদ্ধির বিয়েটা দিয়ে 3 দিনের মাথায় আমি তোমার আর ঋদ্ধিমানের বিয়ে দেব, ওই ঈশার বিয়ের আগে। কিন্তু ঋদ্ধি কি রাজি হবে? ওকে কে রাজি করাবে? ঋদ্ধিমানকে রাজি হতেই হবে, কারণ ঋদ্ধিমানকে রাজি করাবো আমি।